গৌতম বসু, কলিকাতা, পথিতযশা, একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, আজ মুখোমুখি হচ্ছে এই তারকা। তার কাছে আমরা জানতে চাব এই সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে। নমস্কার, আমি গৌতম বসু। আমরা বসে আছি স্টুডিও ভাইব্রেশনসে এবং দাদা একটা ছোট্ট বাইট এবং ইন্টারভিউ করছে। ওনারা বাংলাদেশ থেকে এসেছেন। এই পর্যন্ত আপনি যাদের সাথে কাজ করেছেন, যে বিখ্যাত সঙ্গীত শিল্পীদের নিয়ে, সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু দর্শকদের বলতেন। হ্যাঁ, কলকাতা মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার প্রায় 26 বছর চলছে। কাজ অনেকের সাথে করেছি এবং আমি খুব ভাগ্যবান মনে করি যে সময় আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি সেই সময় থেকে কিছু স্বর্ণযুগের শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি, যেটা আমি সৌভাগ্যবান মনে করি। যেমন মান্না দা এবং কলকাতার যারা আপনারা যাদের গান শুনে আমরা বড় হয়েছি, সেই রকম শিল্পী এবং যন্ত্রশিল্পী, সাউন্ড রেকর্ডিস্ট, স্টুডিও, সব কিছু মিলিয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কলকাতার মিউজিক ইন্ডাস্ট্রির যারা সঙ্গীত শিল্পী তাদের সবার সাথেই আমার কাজ হয়েছে। পণ্ডিত অজয় চক্রবর্তী, মান্না দে, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী, হৈমন্তী দি, শ্রীকান্ত দা, শুভমিতা দি, নচিকেতা, ইন্দ্রনীল সেন, যারা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে আজকে অনেক কিছু দিয়েছে তাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। আরও অনেকের নাম আছে, এক্ষুনি মনে পড়ছে না, সবার সাথে কাজ হয়েছে। এবং যন্ত্রশিল্পী যেমন বালসারদা, দুর্গাধর চ্যাটার্জি, অমিত ব্যানার্জি, রকেট মণ্ডল, অনেকের সাথেই আমার কাজ করার এ হয়েছে। প্রত্যুষ ব্যানার্জি, জয় সরকার, লোপামুদ্রা মিত্র, এরকম অনেক নামই আছে যাদের সাথে আমি কাজ করেছি এবং কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। তারা আমায় খুব ভালোবাসে, আশা করি পরেও ভালোবাসবে এবং আপনাদেরকে ভালো কাজ দিতে পারবো। কাজ করতে যে কোনো মজার স্মৃতি আছে কিনা যদি বলতেন। হ্যাঁ, মজা তো আছে, কারণ স্টুডিওর ভেতরে সবাই খুব আনন্দ করেই কাজ করে। এখন এখন রেকর্ডিং সিস্টেমটা একটু পাল্টে গেছে। যখন আমরা এই স্টুডিওর কাজ শুরু করেছি সেই সময় একটা লাইভ রেকর্ডিং হতো, সেই সময় অনেক মিউজিশিয়ান আসতো একসাথে। লাইভ রেকর্ডিং মানে ধরুন 12 জন, 15 জন, 16 জন মিউজিশিয়ান, গায়ক, মিউজিক ডিরেক্টর, মিউজিক অ্যারেঞ্জমেন্ট যে করছে সে, আমরা সবাই মিলে একটা একটা হৈহুল্লোড় থাকতো। এবং মজা বলতে সবসময় আমাদের একটা ইয়ার্কি ঠাট্টা এবং মিউজিকের মধ্যে ওইটা থাকে, কেন গুরুগম্ভীর জিনিসটা থাকে না। করোনাকালীন বড় ধরনের একটা ধাক্কা গেছে সঙ্গীতের উপর দিয়ে, এই সম্পর্কে একটু বললে। হ্যাঁ, করোনাটাকে আমাদের তো জাস্ট মনে করবো যে আমাদের জীবন থেকে 2 বছর জাস্ট পজ বলতে পারবো। এবং মিউজিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো এটা একটা বড় ধাক্কা, কারণ মিউজিক এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে এবং যেটা আমার মনে হয় যে জীবনের সঙ্গে সবার শেষে আছে, মানে সব কিছু কমপ্লিট হওয়ার পরে যখন কারোর আনন্দ হয়, সে আনন্দ লাভ করে, তখনই সে এন্টারটেনমেন্ট, সিনেমা দেখে, গান শোনে, সব কিছু করে। তো সুতরাং আমাদের ইন্ডাস্ট্রিটা সবার শেষের দরকার। সেক্ষেত্রে কি হয়েছে যে যখনই লোকের যেগুলো রেগুলার নিডস সেগুলো যখন সে বন্ধ হয়ে গেছে, তখন গান বাজনা বা সিনেমা দেখাটা অনেক পরে এসেছে। তা এটাতে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি সব থেকে বেশি এ করেছে, সাফার করেছে। সেই সময় টোটালি মিউজিক বন্ধ ছিল, সবাই অনলাইন কাজ করেছে, যদিও খুব অনলাইন অনেক কিছু রেকর্ডিং হয়েছে, এই সবাই ফোনে ফোনে করেছে। ইনফ্যাক্ট শুভমিতা দির একটা গান আমরা, শুভমিতা দি এবং অনেকেই, মানে একটা গান পুরোটাই আমরা সবাই প্রত্যেকের বাড়ির সেট আপ থেকে ফোনে গান গাওয়া, ফোনে রেকর্ডিং করা, আমি সেটাকে নিয়ে টুকটাক মিক্স করা, একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। যে অভিজ্ঞতাটা আমাদের কল্পনা কেন অনেক কল্পনার অতীতে ছিল, মানে সেটা একদমই ভাবা ছিল না। সব কিছু মিলিয়ে মানে ওটা একটা অন্য, কী বলবো, একটা অন্য জোন হয়ে গেছে, যে জোনটা আমরা জীবনে ভাবতেও পারিনি। এটা আমাদের কাছে একটা শিক্ষা বলতে পারি, সেটা নিয়ে আমরা যাতে পরবর্তীকালে আরও
কোনো অসুবিধা এলে সেটাকে যাতে ঠিকভাবে সার্ভাইভ করতে পারি, এবং করোনা পরবর্তী মানে বর্তমানে সুন্দরের অবস্থাটা এখন কেমন? করোনাটা হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে সেটা আস্তে আস্তে বিল্ড আপ করছে, কারণ যেটা লাইভ ব্যাপারটা যতক্ষণ না আসছে ততক্ষণ সঙ্গীতশিল্পী, মিউজিশিয়ান, সাউন্ড, লাইট, এরা কী হচ্ছে, এরা যদি অন স্টেজ না যায় লোকের সাথে, মানে যারা শ্রোতা যারা দেখছে তাদের সাথে কোয়ার্ডিনেটটা লাইভলি না হয়, ততক্ষণ গানের মধ্যে প্রাণটা আসে না। সেই প্রাণটা আসার জন্য লাইভটা দরকার, মানে অনুষ্ঠান দরকার, এবং অনুষ্ঠান হওয়া মানে সঙ্গীতশিল্পী একটা আলাদা প্রাণ পাচ্ছে, আলাদা তার একটা পুঁজি যোগাচ্ছে যে পরে রেকর্ডিংটা করবে, রেকর্ডিংটা সেখান থেকে হচ্ছে, এবং যেটা হচ্ছে একঘেয়েমি ব্যাপার সেটা থাকে না লাইভে, সেই জিনিসটা আস্তে আস্তে বিল্ড আপ করছে। আমার আশা যে পিকে না যাক, অন্তত বছর খানিকের মধ্যে আমরা ঠিকঠাক জায়গায় হয়তো যাওয়ার আশা রাখছি। দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি ও বাংলাদেশের আর এক তারকা সঙ্গীত শিল্পী রঞ্জন চৌধুরী, আপনি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে তাদের কাজটি করতেছেন, তাদের দুজনের সম্পর্কে এবং গানটি সম্পর্কে একটু কিছু শুরু তাদের কিছু বলবেন। হ্যাঁ, এই গানটার জন্য প্রথমত পার্থদা, মানে শুভমিতাদির হাজবেন্ড পার্থদা, আমাকে অনেকদিন আগে ফোন করলেন যে গৌতম এরকম বাংলাদেশ থেকে, আমরা বাংলাদেশে শুভমিতাদির অনেক কাজই করেছি, কিন্তু পার্থদারা স্পেশালি আমাকে ফোন করে বললেন যে একটা বাংলাদেশ থেকে কাজ আসছে, এটা শুভমিতা গাইবে, তুমি একটু টেক কেয়ার করো ঠিক করে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তারপর স্টুডিও নেওয়া হলো এবং শুভমিতা দি পরে আমাকে ফোন করলেন যে এরকম তার কদিন আগে একটু শরীর খারাপ হয়েছিল, সেই সুবাদে সব কিছু মিলিয়ে যে যাতে রেকর্ডিংয়ের দিন ঠিকঠাক হয়। এবারে ফাইনালি আমরা যেদিনকে স্টুডিওতে এলাম, স্টুডিওতে মানে ওনারা এলেন, রঞ্জনবাবু এবং বাংলাদেশ থেকে দাদারা যে এসছেন, গানটা আমরা যখন খুললাম, শুভমিতাদি প্রথম ডাবিং শুরু হলো, তখন গানটা শুনে খুব ভালো লাগলো, যেটা হয় যে আমরা বাংলা গান যাকে বলি, যে গানটা আমরা শুনে বড় হয়েছি, এবং গান গাওয়ার ভঙ্গিমা, টোটাল ট্র্যাক অ্যারেঞ্জমেন্ট, এখানে যদিও আমাদের এখানে যেগুলো অ্যাকোস্টিক্স বলি, মানে যেমন ফ্লুট, সন্তুর, ভায়োলিন, স্যাক্সোফোন, এগুলো আমাদের এখানে ডাবিং হলো, ওখান থেকে বেসিক ট্র্যাকটা করে এনেছে, এবং এই মিউজিশিয়ান সঙ্গে কোয়ার্ডিনেট করছে আমার বন্ধু, অনেক পুরনো বন্ধু সুদীপ্ত, সুদীপ্ত সাহা, আপনারা সবাই জানেন সুদীপ্ত আমার খুব পুরনো বন্ধু, আমরা প্রায় একসাথে কাজ স্টার্ট করেছিলাম, এবং ও খুব খনি শিল্পী, যন্ত্রশিল্পী, ও পুরো মিউজিকের ব্যাপারটা হ্যান্ডেল করছে, এবং ওরও দুটো অ্যারেঞ্জমেন্টের কাজ আছে এই গান আলাদা। গানটা আমাদের সবারই খুব ভালো লেগেছে, এইটুকুনি আমি বলতে পারি, মানে আমরা মিউজিশিয়ানদের জায়গা থেকে বলছি, আমরা রঞ্জনবাবুর গান কম্পোজিশন করা লেখা এবং শুভমিতা দিয়ে গাওয়া রঞ্জনবাবুর গাওয়া, যেটা হয় যে গান হয়তো অনেক সময় খুব সুন্দর হয় কিন্তু গান গাওয়ার যে ভঙ্গিমাটা যেটা মানুষকে আকৃষ্ট করে সেই জায়গাটা অনেক সময় কমজোরি হয়, আমরা সেই জায়গাটাতে অনেক দৃঢ় বিশ্বাস যে এটা আপনাদের পছন্দ হবে, কারণ রঞ্জনবাবুর গাওয়া, শুভমিতাদির গাওয়া এবং মিউজিকের থিঙ্কিং এবং মিউজিকের সব কিছু মিলিয়ে জিনিসটা খুবই কী বল, রোম্যান্টিক এবং মায়াময়, সেটা আপনাদের ভালো লাগবে। জেট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমারও অসংখ্য ধন্যবাদ জেট এন্টারটেনমেন্টকে, যে তারা ভালো ভালো কাজ করুক, আপনাকে নমস্কার।